Aquarium. It's the largest and best aquarium of Japan. Here you should have this lounge and have some seats. This is snow. Minasan, konnichiwa.私のビデオを見てください。今は名古屋のアクアリウムにいます。私のチャンネルをサブスクライブしてください。よろしくお願いします。ナムシカルボンドラ。デシェルビビンのプラントティティジージカンティティアマービデオブロデキン。তাদের সবাইকে আমার অনুরোধ ধন্যবাদ জানাই নতুন বছর শুরু হয়েছে আর কিছুদিন বাকি আছে নাকি এলাম আমি জাপানের বেস্ট অ্যান্ড লার্জেস্ট অ্যাকোয়ারিয়ামে হ্যাঁ ডলফিন শো খুব সুন্দর লাগলো এক্সেলেন্ট ভিডিও করেছি ওই যে সামনে জাহাজটা দেখা যাচ্ছে ওই জাহাজে উঠব জাহাজের ভিতরটা ভিডিও করব পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা সাথে থাকুন কালকে তো অনেক মানে তুষারপাত হয়েছে তুষারপাত এখনো গলেনি জমে আছে ওখানে যেতে অনেকটা হাঁটা লাগবে ওই যে লম্বা মতো দেখতে পাচ্ছি ওইখানে ভিতর দিয়ে আমি হেঁটে হেঁটে যাব এখন যাব জাহাজের কাছে আর এই যে ঘাটে কত লঞ্চ এখনো বাধা আছে সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এইমাত্র আমি ডলফিনের শো দেখে আসলাম খুবই ভালো লাগলো আমি আপলোড করব পরবর্তী ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন আর ওই জাহাজটাতে উঠব এখন দেখি কেমন লাগে ভিতরটা দেখাবো আপনাদের ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে এটা একটা ফোর্ট আজকের ওয়েদারটাও খুব সুন্দর শানি ওয়েদার আমি এখন আছি পোর্ট ব্রিজে আমি হেঁটে হেঁটে পার হব আর ওই জাহাজটার কাছে যাব সাথে আপনারাও থাকবেন এই যে আমি এখান থেকে আসলাম বার হয়ে আসলাম ভিতরে দশ তিনশো হচ্ছিলো এখনো দেখুন বন্ধুরা স্নো এখনো পড়ে আছে ওই যে অরেঞ্জ কালারের জাহাজটা দেখা যাচ্ছে ওই জাহাজটা আমি এখন উঠব এই পাশটাও দেখি বন্ধুরা ওটা দেখতে পাচ্ছেন ওইটাতেও চড়বো ভিডিও করব কেমন লাগে সব থেকে উঁচুতে মানে পুরো শহরটা দেখা যাবে ইটস দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট অ্যাকোয়ারিয়াম ইন জাপান The orange ships. I want to ride the ships now. So much watching my videos. Thanks all world friends. Minasan konnichiwa. Atoshi no video. Shaigo made mite kudasai.
দশায়, ইচ্ছা ভিডিও মিটে করে তারি গত বোঝাই মাস সিনো চ্যানেল ও তো রকম আইসি মাস খুব রাস্তা ও মিমাস ব্রিজ হাসিনো ইসলাম মান্না কানি মাস ভিডিও নতুন বছর আসতে আর কয়েকটা মাত্র দিন বাকি, নতুন বছরে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা ঘরে বসে এনজয় করুন দেখুন। ওই যে ওইখান থেকে আসলাম আর ওই যে এইটাতে উঠবো কাছাকাছি আমরা চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা এখন, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। বরফ জমে আছে, এই জাহাজটাই উঠবো এখন, মনে হয় হেলিকপ্টারটাতেও ওঠা যাবে। চলে এসেছি আমরা, চলবো ওখানে, এখন এত সার জমি আছে। পরবর্তী ভিডিওতে আমরা আসবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, জাহাজে উঠে তারপর ভিডিও করবো।